এই যে বন্যা হয়েছে কেন হয়েছে এটা নিয়ে অনেক আলোচনা আছে পর্যালোচনা আছে গবেষণা আছে আমরা সেটা দেখতে পাচ্ছি আলোচনা শুনতে পাচ্ছি এবং এটা নিয়ে এক ধরনের আলোচনা হবে হচ্ছে হতে থাকবে সেটা আছে কিন্তু আমি আরেক দিক থেকে কিছু কথা বলতে চাই সেটা হলো আমরা অনেক সময় খেয়াল করে থাকি আপনি দেখবেন যে একই রাস্তা দিয়ে দুজন মানুষ হেঁটে গিয়েছেন কিন্তু একজন মানুষের বেলায় যেটা হয়েছে যে উনি খুব সুন্দরভাবে ওনার সাথে হেঁটে হেঁটে চলে গেলেন কিন্তু আরেকজন পাশেই মানুষ এর একটা ইট ছিল সেই ইটের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলেন ওনার পাটা ভেঙে গেল তো এখানে প্রশ্ন আসতে পারে যে দুজন মানুষ ছিলেন একজন মানুষের বেলায় এটা হলো আরেকজন মানুষের বেলায় কেন এটা হলো না এর মানে হলো অনেক সময় অনেক বিষয় অনেক ক্ষেত্রেই আমাদের জীবনে ঘটতে পারে আমাদের জীবনে হয়ে যেতে পারে ঘটে যেতে পারে যেখান থেকে আমাদের চিন্তা করার কিছু ব্যাপার আছে আল্লাহ আল্লাহতালা বারবার বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বলেছেন এখান থেকে তোমরা শিক্ষা লাভ করো কেন এটা হচ্ছে এবং এখান থেকে বাঁচার উপায় আমরা সব ক্ষেত্রেই বাহ্যিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি যে এটা এই এই হয়েছে এই এই কারণে হচ্ছে কিন্তু অন্তর্নিহিত কারণটাকে আমরা অনেক সময় স্পর্শ করতে চাই না ওটা নিয়ে আমরা কথা বলতে চাই না কিন্তু ওটা কিন্তু আসল জিনিস এই ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের চিকিৎসার ক্ষেত্রে ডাক্তার সাহেবরা তাই করেন কারো টিউমার হয়ে গেলে শুধু উপর থেকে চামড়া কেটে ওটাকে তারা সমান করে দেন না বরং এটার মূল উৎস কোত্থেকে ওই উৎসটা পর্যন্ত তারা উঠে ফেলেন নয়তো আবার সেটা হতে পারে কিন্তু আমরা দেখি যে আমাদের যখন কোনো বিপর্যয় হয় বিপর্যস্ত পরিবেশের মধ্যে পড়ে যাই আমরা উপরের দিক থেকেই শুধু প্রলেপ দেবার চেষ্টা করি আমরা ভেতরে যাবার চেষ্টা করি না মূলোৎপাটন করার চেষ্টা করি না আমাদের এটাও চিন্তায় আনা দরকার এবং একজন মুসলিম হিসাবে ইমানদার হিসাবে আমাদের এগুলো চিন্তা করা দরকার কারণগুলো আমরা দেখি রসুল সাল আলিহিসাল্লামের জীবনীতে সিরার ক্ষেত্রে আপনারা পাবেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়সাল্লাম বিভিন্ন যুদ্ধের ময়দানে সাহাবাহিকরা মজমাইন্দেরকে যখন বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন এমন দু একটা যুদ্ধের ক্ষেত্রে আমরা জানি সেই দিক নির্দেশনাটাকে ঠিকভাবে ফলো না করার কারণে কিছু সময়ের জন্য সেই যুদ্ধের ঘটনা আবহ মোড় কিছুটা ঘুরে গিয়েছিল কেন ঘুরে গিয়েছিল এটার পেছনে ওয়াসাল্লাম এটা ধরিয়ে দিয়েছিলেন যে যখন আল্লাহ এবং তার রসুল কোনো কথা বলবেন এর বাইরে তোমরা যেও না যদি যাও তাহলে বিপদে পড়ে যাবে এটা একটা বিষয় ছিল আরেকটা যুদ্ধে এমন ছিল সাহাবাই কারামের মধ্যে মনে হচ্ছিল যে আমরা তো সংখ্যায় বেশি সুতরাং কাফেরদের সংখ্যা যেহেতু তুলনামূলক কম এটা কোনো বিষয় না আল্লাহ তালা বললেন কাম্মিন ফিআন ওিয়া ইজমিল্লা আল্লাহ তোমরা কি ভুলে গেছো সেই সময়গুলোর কথা যে এমন অনেক সময় হয়েছে ছোট ছোট দল বড় বড় দলকে পরাজিত করেছে সুতরাং ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর উপর ভরসা রাখতে হবে তো মূল ব্যাপারটা হলো এগুলো হলো অন্তর্নিহিত কারণ ওই বিষয়গুলো থেকে সাহবাহিকেরা মাইন শিক্ষা লাভ করতেন সেই শিক্ষায় শিক্ষিত হয়ে সামনে যেন ভুল না হয় সেদিকে তারা পদক্ষেপ গ্রহণ করতেন তা আমাদের বেলাও এগুলো আমাদের চিন্তা করা দরকার একটা তো বাহ্যিক চিন্তা করতেই হবে যে কেন তারা বাঁধের পানি ছেড়ে দিলেই আমরা তলিয়ে যাই এটার ক্ষেত্রে আমাদের হিসা কি আমাদের ন্যায্য অধিকার কি আন্তর্জাতিক আইন কি বলে আমাদের কী করণীয় এই ক্ষেত্রে অবশ্যই আমাদের চিন্তা করতে হবে প্রয়োজনে একবেলা না খেয়েও আমরা সেই টাকা দিয়ে যদি দরকার হয় আমরা বাদ নির্মাণ করব ইনশাল্লাহ সেটা তো আমাদের করতেই হবে এতে কোনো দ্বিমত নাই অবশ্যই করতে হবে